হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ চুমকি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো হোটেলে কোনো ভিডিও শুরু করা হয়নি, আমি এখন দেখতেই পাচ্ছো হেঁটে হেঁটে গাড়িতে উঠবো বলে যাচ্ছি। তো আমাদের গ্যাংটক থেকে এখন লাচুং যাওয়ার 3 নম্বর দিন ঘুরতে যাওয়ার এটা। তো এখন লাচুংয়ে যাব বলে হেঁটে হেঁটে গাড়িতে উঠবো বলে এখন যাচ্ছি। গাড়িটা হোটেলের সামনে দাঁড়ানো, জায়গা নেই যেহেতু, একদম ছোট রাস্তা, দাঁড়ালে জ্যাম লেগে যাবে, সবাই উঠতে পারবো না, ওই জন্য একটু দূরে দাঁড় করানো ছিল। সেইখানে আমি এখন হেঁটে হেঁটে হাজবেন্ড আর মায়ের সাথে যাচ্ছি, গিয়ে গাড়িতে উঠেও গেছি আর গাড়ি এখন চালুও হয়ে গেছে, স্টার্টও হয়ে গেছে। তো আমরা এখন গ্যাংটক শহরের মধ্যে রয়েছি আর এটা কিন্তু আমাদের 3 নম্বর দিন। তো দেখতে থাকো পুরো ভিডিওটা আমার সঙ্গে, তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে আর আমিও দেখি কেমন লাগে আমার ভিডিও, মানে ভিউগুলো আজকে যেতে যেতে। আগের দিনে তো খুব সুন্দর ভিউ পেয়েছি, আজকেও নিশ্চয়ই পাবো। তো দেখতে থাকো। এবার পাহাড়ি রাস্তা শুরু হচ্ছে, দেখুন কি সরু রাস্তাগুলো, মানে একটা গাড়ি গেলে অপোজিট দিয়ে গাড়ি আসলে কি করে যাবে জানি না, ভীষণ ঘুরে ঘুরে আর রাস্তাগুলো প্রচণ্ড ভয় লাগছিল, তার মধ্যেই মজা করছিলাম। আর সিনারিগুলো তো অপূর্ব। ওহো মা গো, কালকে বলেছে পাহাড়ের মধ্যে ঢুকে যাচ্ছি। কালকের থেকে আরো অসম, দেখো পুরো ঝাপসা। ও হো, আহা, প্রাণ জুড়িয়ে যায়। তুমি সাইডটা শুধু দেখ, সামনে দেখ, ওয়াটারফল হচ্ছে, ওয়াটারফল, ওয়াটারফল। একদম স্ট্রেট স্ট্রেট। ও এখানে দাঁড়িয়েছে তো গাড়ি। তো আমরা ওই ওয়াটারফলটার ওখানে নেমে গেলাম, ওখানে একটা স্পটও ছিল, সব গাড়ি দাঁড়াচ্ছিল, তো আমি একদম সামনে যাইনি ওয়াটারফলটার, একটু দূর থেকে মেয়ের সাথে দাঁড়িয়ে ফটো তুলছিলাম, কেন অনেকটা সামনে যেতে আর একটু হেঁটে যেতে হতো, আর উঁচু নিচু রাস্তা যেহেতু ভয় লাগছিল, আর হাঁটতেও পারছিলাম না আমি বেশি। আর গাড়ির মধ্যে তো আমরা দেখতেই পাচ্ছিলেন কত সুন্দর সুন্দর সিনারি দেখতে দেখতে আসছিলাম, পাহাড়গুলো এত সুন্দর লাগছিল, কিন্তু ক্যামেরায় কতটা কি ধরা পড়েছে বুঝতে পারছি না, ভালো আসেনি একদম। আমার তো আর অত দামি ক্যামেরা বা কিছুই না, সামান্য একটা ফোনেই করা ভিডিওগুলো, ওই জন্য তেমন দেখাতে পারলাম না, কিন্তু যেটুকু পেরেছি তোমাদেরকে দেখালাম। সামনে না দেখলে ওগুলো বোঝা যাবে না, এত সুন্দর জীবন, মানে আমার পুরো সার্থক হয়ে গেছে। আর এখানে মা আর আমি দাঁড়িয়েও একটু ভিডিও করে নিলাম ওয়াটারফলের সামনে, তারপরেই ওখান থেকে বেরিয়ে গেছি। তারপরে একটু যাওয়ার পরে রাস্তাটা দেখুন অবস্থা, পুরো ধসে, মানে রাস্তা আর নেই, সব ধস নেবে নিচে পড়ছে, এখানে কাজও হচ্ছিল, ভীষণ বাজে অবস্থা রাস্তার, প্রচণ্ড ভয়ও লাগছিল, কিন্তু আবার দেখতেও ভাল লাগছিল একদম, মানে গাড়িতে বসেই সব সিনারি দেখা যাবে, এখানে যে হেঁটে নেমে কোথাও ঘুরতে হবে তেমন না, মানে গাড়ি করে ঘুরলেই মন জুড়িয়ে যাবে। আর এখানে আমরা এখানে নাচ করছিলাম গাড়ির মধ্যেই বসে বসে, গান চালিয়েছিল ড্রাইভার জি, খুব সুন্দর গানটা হচ্ছিল, ড্রাইভার যে গান চালিয়েছিল, সবাই এখানে বেশ মজা করছি গাড়ির ভেতর, একটু আনন্দ করছি, যাতে ভাল লাগে। অ্যাকচুয়ালি ভয় লাগছিল গাড়ির মধ্যে, বুঝতেই পারছেন রাস্তাগুলো কেমন ঘুরে ঘুরে, আর মাথার মধ্যে তো কেমন করছে, যেন বমি বমি পারছে আর মাথাও ঘুরছে, তাই একটু গান টান করে নাচ টাচ করছিলাম, একটু সবাই মিলে মজা করছিলাম। আর এই ব্রিজটা দেখুন, একদম লোহার ব্রিজ, সরু একটা ব্রিজ, একটাই গাড়ি যাতায়াত করতে পারবে, আর ব্রিজে যখন গাড়ি পার হবে একটাই গাড়ি থাকবে, অন্য কোনো গাড়ি থাকবে না, এরকম ব্রিজটা। আর পুরো দেখুন হঠাৎ করে কুয়াশা চারদিক থেকে চলে আসলো,
মানে এখানকার ওয়েদার এরকমই নাকি, যখন তখন মানে কুয়াশা, যখন তখন রোদ্দুর, বৃষ্টি, এরকম কোনো ঠিক নেই। খানিক দূর গিয়ে আবার দেখতে পাবেন পুরো রোদ্দুর। এত সুন্দর রাস্তার চারধারের ভিউ, মানে সব মনে হচ্ছিল যেন তুলে রেখে দিই, কোনটা মানে মানে দেব আর কোনটা তো আপনাদেরকে দেখাবো না, যে এরম ভেবে পাচ্ছি না, মনে হচ্ছে যেন সব কিছু আপনাদের সাথে শেয়ার করি, আপনারাও দেখে নিন আমার সাথে সাথে। মানে এত ভাল লেগেছে, জীবনে একটা জায়গায় প্রথম ঘুরতে গেলাম আর সেই জায়গাটা যে এত সুন্দর সেটা ভাবতেও পারিনি। তারপরে পাহাড় কোথাও রাস্তার ধারে শুধু, আবার এখানে দেখুন পুরো জঙ্গল, মানে লম্বা লম্বা গাছ শুধু চারদিক দিয়ে। আমার মেয়ে বলছিল তো যে এখানে বাঘ থাকে মনে হয়, বলছি হ্যাঁ রাত্রির হলে বেরাবে, এই জন্য এইসব রাস্তায় রাত্রিরে কোনো গাড়ি চলাচল করতে দেয় না। আর পুরো দেখুন ঘুরে ঘুরে রাস্তাগুলো, শুধু ঘুরে ঘুরে, শুধু ঘুরে ঘুরে, মাথা এর জন্য প্রচণ্ড ঘুরছে, আর বাচ্চারা তো বমি করছিলই। তো কি দারুণ রাস্তা, পুরো লাইন দিয়ে গাড়ি যাচ্ছে, এই জঙ্গল, এখানটায় পুরো গাছে ভর্তি জঙ্গলের মতন, আবার সামনেই পুরো পাহাড়। এত সুন্দর ভিউগুলো না, এক এক জায়গা থেকে এক এক রকমের ভিউ, মানে দেখে মন জুড়িয়ে যাচ্ছে। জঙ্গল এগুলো পার করে পাহাড়টা, আর আবার একটা গ্রাম শুরু হয়েছে, মানে পাহাড়ের মধ্যেই আবার গ্রাম। এখানে দেখুন চারদিকে বাড়ি ঘর দেখতে পাবেন, পাহাড়ের ধারে ধারে ছোট ছোট বাড়ি ঘর, কি সুন্দর। আর এখানকার বাড়িগুলোর মানে এত সুন্দর সুন্দর ফুল গাছ রাখা না, মানে খুব দারুণ দারুণ ফুল গাছ রাখা বাড়িতে, প্রত্যেকটা বাড়িতে এমনি প্রচুর রকমের ফুল ফুটে আছে। আর রাস্তার ধারে এই লম্বা লম্বা ফ্ল্যাগ, ফ্ল্যাগগুলো প্রত্যেক রাস্তার ধারে ধারে একদম লাইন দিয়ে শুধু ফ্ল্যাগ লাগানো, ভালোও লাগছিল দেখতে। এখানে একটু বিকেল বিকেল হয়ে যাচ্ছে, আমাদের যেতে যেতে সন্ধেও হয়ে যাবে, মানে হোটেলে পৌঁছাতে পৌঁছাতে। এরপরে একটা টানেল শুরু হয়েছে, দেখুন কি সুন্দর টানেলটা, আর পুরো টানেলটায় পুরো লাইট দেওয়া, আর মানে অনেকটা লম্বা, অনেকটা লম্বা ছিল টানেলটা। এইটা আমরা প্রথম এত বড় একটা টানেল পেলাম, আর একটা পেয়েছিলাম ছোট্ট, ওটা বেশি না, এটা অনেকটা লম্বা ছিল, কত কিলোমিটার ঠিক আমি খেয়াল করিনি, প্রচণ্ড লম্বা ছিল, চওড়া ছিল। এইটা দুদিক থেকেই গাড়ি যাতায়াত করতে পাচ্ছিল, খুব সুন্দর। সবাই তো আমরা পুরো অবাক হয়ে গিয়ে দেখছিলাম, এই টানেলটা পুরোটা ভিডিও করেছি একদম শেষ পর্যন্ত। এই যে এবার শেষ হয়ে গেছে, সামনের ভিউটা দেখুন বেরিয়ে, একদম অপূর্ব অপূর্ব, পুরো পাহাড়, দারুণ ভিউ। ভেতর থেকে বেরালাম পুরো পাহাড়ে ঘেরা রাস্তায়। আবার একটা ব্রিজ শুরু হয়েছে, দেখুন আগে একটা গাড়ি চলে গেল আর আমাদের গাড়িটা ওয়েট করছে, মানে ওই গাড়িটা যতক্ষণ না ওই পারে চলে যাবে আমাদের গাড়িটা এই ব্রিজে উঠবে না, মানে একটা টাইমে একটা গাড়িই থাকবে ব্রিজের ওপর, নইলে রিক্স। গুলো লোহার তৈরি তো ব্রিজগুলো, অতটা মজবুত না, মানে একটা গাড়ি যাতায়াত করবে। ভয়ও লাগছিল আর ভালোও লাগছিল, আর ব্রিজটা পেরিয়েই দেখুন পুরো পাহাড়, মানে পাহাড় উপর দিয়ে ঝুলছে আর নিচ থেকে রাস্তা যাচ্ছে, এত সুন্দর। মানে সারাক্ষণ আমি সুন্দরই বলে যাচ্ছি, কি করব, মানে ওটা ছাড়া আর কিছু বলার ভাষা নেই আমার। ওখানে তো পুরো মুগ্ধ হয়ে গেছিলাম, শুধু ক্যামেরাটা সামনে রেখে দিয়েছিলাম আর চোখ দিয়ে দেখছিলাম, এত সুন্দর। পুরো এই যে দেখুন সাইড দিয়ে পুরো পাহাড় যাচ্ছে, এগুলো রিক্সেরও আছে এখানে, যখন তখন এগুলো ল্যান্ডফল হয়, লেখাই আছে, যখন তখন ধস নামে। আর ছোট ছোট ঝর্ণা তো ছিলই অনেকগুলো। এবার আমরা একটা ভিউতে এসেছি, এখানে দাঁড়িয়েছিলাম, এই যে সামনে একটা লেক, জলটার কালারটা এত সুন্দর, লেকের খুব সুন্দর জলটার কালারটা। এখানে দাঁড় করিয়ে দিয়েছিল গাড়িটা, আর সামনেই পাহাড়। আমরা একটু এই ভিউটা একটু ফটো টটো সবাই তুললো, একটুখানি রেস্টও নিলাম, কেন গাড়িতে অনেকক্ষণ চড়তে চড়তে না মাথা আরও কেমন করছে, একটু দাঁড়িয়ে নেমে একটু হাঁটাচলা করে নিলে আবার ঠিক হচ্ছে, ওই জন্য এখানে দাঁড়িয়ে সবাই আমরা একটু রেস্টও নিলাম, একটু ফটো টটো তুলেও নিলাম, পাশ দিয়ে রাস্তা আর এদিকে দেখুন পাহাড়, এত সুন্দর।
আবার ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। এবার লাচুং এর কাছাকাছি প্রায় চলে এসেছি, আর সন্ধে সন্ধে হয়েও যাচ্ছে। পাহাড়গুলো দেখুন কি দারুণ লাগছে। এবার একটা গিয়ে আমরা ওয়াটারফলের সামনে আবার আমাদের গাড়িটা একটুকুনি দাঁড় করাবে, তারপরে সোজা, একদম সন্ধেও হয়ে যাবে, একদম সোজা আমরা হোটেলে চলে যাব। বিকেল বিকেলই চলে যেতাম, কিন্তু ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে যেতে একটু দেরি হয়ে গেল। এই যে ওয়াটারফল, এখানে আমার মেয়ে কাকিমা আর বোন উঠেছে, আমি আর যাইনি। আর ব্রিজটায় উঠতে আবার টিকিট লাগছিল, ক টাকা, বেশ 20 টাকা না 30 টাকা, আমরা উঠিনি। আর পুরো জলের ছিটে ওখানটায়, ভিজেও যাচ্ছিল সবাই, জন্য তাড়াতাড়ি মেয়েকে বলছিলাম নেমে এসো, ও উঠে যে একটু ফটো তোলার জন্য জাস্ট ওঠানো হয়েছিল ওখানে। তো ওখানেই একটা দোকানে একজন খুব সুন্দর হিন্দি গান করছিল, গানটা দিতে পারলাম না, কপিরাইট চলে আসবে। তো একটা ম্যাগি ট্যাগি বিক্রি হচ্ছিল, তার ওখানে খুব সুন্দর গান করছিল উনি। তো এবার পুরো সন্ধে হয়ে গেছে, রাস্তায় যেতে যেতে একদম মানে এবার পুরো অন্ধকার চারদিকে, আর পাশে পাহাড়, ভয়ও লাগছে, অপূর্ব ভালোও লাগছে। আর আমরা লাচুংয়ের ভেতর ঢুকে গেছি, এখান থেকে আমাদের হোটেল যা দূরত্ব সেইটুকুই। আমরা হোটেল প্রথমে নাম বলতে বলছিল ড্রাইভার, বলতে পারছিলাম না, মানে যে নাম বলছি বলছে এই নামের কোনো হোটেল নেই। তারপরে ফোন করলাম আমাদের এজেন্টকে, তারপরে নাম বলতে তারপরে চিনতে পেরেছে, সেখানে এখন নিয়ে যাচ্ছে। রাস্তার ধারে ধারে এক একটা বড় বড় হোটেল, মানে রেস্টুরেন্ট টাইপের, হোটেল মানে কি ওই গেস্ট হাউস ওরকম। তো ওখানে লাইট টাইট জ্বলছে, বাদ বাকি অন্ধকার। আমরা হোটেলে ঢুকে গেছি আর এখানে আমাকে ফার্স্টে দেখালো হাজবেন্ড, তো বলছি যে সব কিছু দেখাও রুম ট্যুরটা একবার। তো এই যে আমাদের রুম, একটা বড় বেড দিয়েছে আর একটা ওইদিকে ছোট সিঙ্গেল বেড আছে, জানি না কেন বাচ্চা আছে বলে হয়তো একটা সিঙ্গেল বেড দিয়েছিল। তো আর 2-3টে কম্বল দেওয়া, প্রচণ্ড ঠান্ডার ওইদিকে জানলাটা দেখছেন, ওর সামনেই পুরো কাঞ্চনজঙ্ঘা। আমরা তো রাত্রিরে দেখাতে পাচ্ছি না, কালকে সকালে দেখাবো। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, যদি ভাল লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক করতে ভুলো না, আর আমার চ্যানেলের পাশে থেকো। টাটা।